হ্যালো বন্ধুরা, লাকি লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আগের থেকে মোটামুটি একটু ভালো আছি, খুব ভালো নই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলায় এত ব্যথা, খাওয়া দাওয়াও করতে পারছি না, ঠিক মতন কথাও বলতে পারছি না। আজকে তাও একটু কথা বলতে পারছি বলে ভিডিওটা কন্টিনিউ করছি, মানে এটুকুনিও কথা বলছি তো তাও মানে এত শ্বাসকষ্টের মতন হচ্ছে ভেতরে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। তো যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে ব্লগ দেওয়ার। তো যাই হোক, আমার রুমটা দেখে তো বুঝতেই পারছো আমি বাপের বাড়িতে আছি। আমি গত পরশু দিন চলে এসেছি, এতটা শরীর খারাপ ছিল বলে আমি বাড়িতেই চলে এসেছি। আর আমার পরীক্ষাও শুরু হবে কয়েকদিনের মধ্যে, তাই জন্যে ভাবলাম এখানে বসেই আর কি পরীক্ষাগুলো দেবো, মানে এই বাড়িতে থেকে। তাই জন্যে কিছুদিন এখানে আমি থাকবো, আর আজকে ডক্টরের কাছেও যাবো, কারণ অনেক দিন ধরেই আমার শরীরটা খারাপ, এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। তো গলা নিয়ে ভীষণই ভুগছি, মানে এতটা কষ্ট কোনোবারই পাইনি এই ঠান্ডা সর্দি লাগাতে, এইবার যতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো আজকের দিনটাকে এখান থেকেই শুরু করা যাক। এখন বাজে সকাল 9টা, তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর সারাদিন কী করছি না করছি যতটা পারবো সম্ভব হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ঠান্ডা লেগে গলাটা ভারী হয়ে গেছে বলে এখানে আবার মা আদা দিয়ে র চা বানিয়ে দিল। আমি চা খেতে একদমই পছন্দ করি না, কিন্তু এই ঠান্ডা লেগেছে বলে মাঝে মধ্যে একটু র চাটা খাচ্ছি, কারণ গলাতে একটু গরম সেঁক দিলে ভালো লাগছিল। আর ব্যালকানিতে বসে ঘরে না ঘি জ্বালানোর গন্ধ পাচ্ছিলাম, তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। এসে দেখি সত্যি ঘি জ্বালাচ্ছিল মা। তো বাড়িতে মা দুধের সর তুলে কিন্তু ঘি বানায়। তারপরে মা একটা ডিম সেদ্ধ করে দিল, সেই ডিম সেদ্ধটা খেতে বসে পড়েছি, কারণ কদিন ধরে ভেতরে ভেতরে না একটু জ্বরও হচ্ছে, তাই জন্য সবসময় সব কিছু খেতে ভালো লাগছিল না, আর মুখে একটু কোনো রুচি নেই। তো যখন যা খেতে ইচ্ছে হচ্ছে মাকে বলছি, সেগুলো বানিয়ে দিচ্ছিল। তো খাওয়ার পরে আবার রান্নাঘরে এসে দেখি, দেখো ঘিয়ের কত সুন্দর একটা কালার চলে এসছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। আর বাড়িতে বানানো ঘি কোনো ভেজালও নেই, পুরো পিওর ঘি, সত্যি দারুণ টেস্ট হয় কিন্তু খেতে। তারপরে মা আমাদের জন্য দুপুরে রান্না বান্নাটা আবার শুরু করে দিয়েছে। আজকে দুপুরে আমি আর লক্ষ্মীদিদা খাওয়া দাওয়া করবো বাড়িতে, আর মা আর বাবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে আজকে দুপুরে ওনারা খাবে। তাই জন্যে আমাদের জন্য আজকে দুপুরে আলু আর ডিম দিয়ে ডিমের ঝোল রান্না করছিল। তারপরেই আবার মায়ের কাছে আবদার করলাম আজকে খাইয়ে দিতে হবে আমাকে, তাই জন্য মা আমাকে বসে বসে খাইয়ে দিচ্ছিল, আর দুজনে মিলে একটু গল্পও করছিলাম। বিয়ের আগে কিন্তু ঠিক এমনটাই ছিলাম, যখন খেতে ইচ্ছা করতো না তখন মাকে বলতাম একটু খাইয়ে দিতে, কখন যে খাওয়া হয়ে যেত বুঝতেই পারতাম না। সকালের খাওয়া দাওয়ার পর আমি স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু বাজারে, বাজারে কিছু কাজও আছে, আবার ডাক্তারও দেখাতে যাব। তাই জন্য এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর বাবা আমাকে সঙ্গে নিয়ে যাবে, তাই জন্য বাবাও দেখো রেডি হয়ে গেছে। আর বাইরে এখানে স্কুটি তো রাখাই রয়েছে, দেখতেই পাচ্ছ, ওই দেখো আমাদের বাইরে গেটের কাছেই রয়েছে। তো বাবা আর আমি এখন স্কুটিতে করে বাজারের দিকে রওনা দিয়েছি, আর ওদিকে সোহাগকে বলেছিলাম ডাক্তারের ওখানে একটু লাইন দিয়ে দিস, কারণ ও একটা বন্ধুর দোকানে ছিল, তো বাজারেই ছিল বলে বলেছিলাম একটু লাইনটা দিয়ে দিতে। তো বাজারে তো চলে এসেছি, এখন ওর সঙ্গে একটু দেখা করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ, ওই দেখো বসে রয়েছে বেচারা। তো ও বললো ডাক্তারের ওখানে অনেকটা ভিড় রয়েছে, একটু পরে গেলেও হবে, তাই জন্য বাবা আমি সোহাগ তিনজনে মিলে একটা শাড়ির দোকানে চলে এসেছি, কারণ বাবা মায়ের তো দুপুরে একটা নিমন্ত্রণ আছে, তাই জন্য সেই বাড়ির জন্য একটা গিফট নিতে হবে। তাই জন্য এখানে কিছু সুতির তাঁতের শাড়ি দেখছিলাম, কারণ লাল বাদ দিয়ে তো নিতে হবে। তো এই শাড়িগুলো কিন্তু বেশ ভালো ছিল আর বেশ নরমও ছিল, সামনে তো গরমকাল, এই শাড়িগুলো পরতেও না বেশ আরাম পাবে, তাই জন্য এখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম গিফটের জন্য। এরপর শাড়ির দোকান থেকে চলে এলাম হাঁসের দোকানে, কারণ আজকে আমাদের বগুলাতে হাটবারের দিন, হাটবারের দিন সকাল থেকে কিন্তু হাঁস মুরগির দোকান বসে যায়, তাই জন্যে এখানে কিছু হাঁস দেখছিল সোহাগ। তো দেখো কত মনোযোগ দিয়ে হাঁসগুলো দেখছিল, ওর হাঁস দেখা দেখে আমার এত হাসি পেয়েছিল, তাই জন্যে তখন ভিডিওটা করে রেখেছিলাম। আর আমি কিন্তু হাঁসের মাংস ভীষণই ভালো খাই, তো আমার মতন কে কে হাঁসের মাংস ভালো খাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। এরপর চলে এলাম বগুলা বস্ত্র বিপণীতে, এখান থেকে একটা বোনের মেয়ের জন্য জামা নেব, তাই জন্য এখানে দেখো বাচ্চাদের জামাগুলো দেখছিলাম, বেশ কিউট কিউট কিন্তু দেখতে, আর বাচ্চাদের ড্রেস দেখলে না সত্যিই কিনতে ইচ্ছে করে।
তো এখান থেকে সেই বোনের মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। তারপর আমাদের বগুলা কাপড়ের মার্কেটের ভেতর দিয়ে এখন যাচ্ছি খেলনার দোকানে, কারণ জামা তো নিয়ে নিয়েছি আর একটা খেলনাও নেব। তাই জন্য সোহাগার আমি হেঁটে হেঁটে আর একটা মলে যাচ্ছিলাম। আর আজকে যেহেতু হাটবার তো দেখতেই পাচ্ছ কত জিনিসপত্র বসে পড়েছে, আর এদিকে দেখো কত সবজির দোকানও বসে গেছে। তারপর চলে এলাম সিটি বাজার মেট্রোতে। তো ঢোকার সময় এত হাসি পাচ্ছিল, কারণ এই পুতুলগুলো দেখে না সোহাগ এত কথা বলছিল, আমার হাসি পেয়ে যাচ্ছিল সেই সব কথা শুনে। আর সিটি বাজার মেট্রোতে কিন্তু গরমের সব জামা কাপড়ের কালেকশনও চলে এসছে, তো বেশ ভালো ভালোই বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন ছিল। তো এখান থেকেই সেই বোনের মেয়ের জন্য একটা খেলনা নিয়ে নেব। আর এই কদিন যেহেতু বাজারে বেরোনো হচ্ছিল না, তাই জন্য কোনো কিছুই কেনা হচ্ছিল না, তাই জন্য আজকে যখন বেরিয়েছি তাই ভাবলাম সব কিছু কেনাকাটা করেই বাড়ি ঢুকবো। তো এখান থেকে খেলনা কিনে নিয়ে চলে এলাম একটা ফুচকার দোকানে, কারণ আজকে থেকে আমার হোমিওপ্যাথি ওষুধ খাওয়া শুরু হবে, আর তো টক জল খেতে পারবো না, তাই জন্য আজকে ফুচকাটা খেয়েই নিলাম। তো আমি আর সোহাগ এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর ওদিকে ডাক্তারের কাছে ফোন করে শোনা হয়েছিল, তখনও ভিড় ছিল, আমার সিরিয়াল নাম্বার আসেনি, তাই জন্য আমি আবার বাড়িতে চলে এসেছিলাম। আর সোহাগেরও একটু বাড়িতে দরকার ছিল, ওর লেটও হয়ে যাচ্ছিল, তাই জন্য সোহাগ এখান থেকে এখন বাড়িতে চলে যাবে, আর আমি এখন মা বাবাকে গিফটটা দিয়ে তারপর মা বাবাও বেরিয়ে যাবে আর আমিও চলে যাব ডাক্তারের কাছে। আর এখানে দেখো মাও এখন রেডি হয়ে গেছে, আর এদিকে লক্ষ্মী দিদা মাথায় পুরো মেহেন্দি লাগিয়ে দেখো কিভাবে বসে পোজ দিচ্ছে, আর এত হাসি পাচ্ছিল। তো বাবাও এখন রেডি হয়ে গেছে, মা আর বাবা এখন বেরিয়ে যাচ্ছে, আর আমিও একটু বসে দিদার সঙ্গে গল্প করে তারপরে চলে এসেছিলাম ডাক্তারের দোকানে। তো এই যে ডাক্তার বসে রয়েছে, আমার সম্পর্কে একটা দাদা হয়, তো ডাক্তার দেখিয়ে তারপর চলে এসেছি একটা মিষ্টির দোকানে। আমি মিষ্টি একদমই পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে আবার খুব মিষ্টি খেতে ইচ্ছা করে, তাই জন্য এখান থেকে আবার একটু মিষ্টি কিনে নিয়ে বাড়িতে চলে এলাম। আসার পরে দেখি লক্ষ্মী দিদা স্নান টান করে এখানে পুজো দিতে বসে পড়েছে, যেহেতু মা তো বাড়িতে নেই, মা বাড়ি না থাকলে দিদাই পুজোটা দিয়ে দেয়। তো আমিও এখানে একটু দাঁড়িয়ে থেকে ঠাকুরকে প্রণাম করে নিলাম, যাতে আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ করে দেয়, কারণ আর এত ভোগান্তি আর সহ্য করতে পারছি না। আর এখানে আলু দিয়ে ফুলকপি দিয়ে মা ডিমের ঝোল রান্না করে গেছিল, সেই তরকারি দিয়েই আর ভাত দিয়ে এখন আমি আর লক্ষ্মী দিদা দুজনে খেয়ে নিচ্ছিলাম। তো দুজনে একটু বসে গল্পও করছিলাম। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর ভিডিওটাও স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ একটু মানে ঘুম ঘুম পাচ্ছিল, রাত্রে একদমই ঘুমোতে পারি না, মানে এত কাশি শুরু হয়। তো কদিন ধরে এরকমভাবেই চলছে, রাত্রে মানে ঠিক মতন ঘুম হয় না। তো যখন একটু ঘুম ঘুম পাই একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি, তাই জন্য খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বাজে 6:35, একটু আগে ঘুম থেকে উঠলাম, মা আর বাবা তো গেছিলো নিমন্ত্রণ বাড়িতে, ওখান থেকে একটু আগে এলো মা, বাবা এখনও ফেরেনি। আর আসার সময় মা আবার আমার জন্য সিঙ্গারা নিয়ে এসছে, গরম গরম সিঙ্গারা, তো এটা এখন খাবো। এরপরেই আবার ওষুধ খেতে হবে, এক সাইডে খাবার আর এক সাইডে ওষুধ, দেখতেই পাচ্ছ। তো সিঙ্গারা খেয়ে এখন আবার ওষুধ খেতে হবে, কারণ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম। এমনিতে সারাদিন অতটা অসুবিধা হয় না, কিন্তু সন্ধে যখনই হয় না তখন আস্তে আস্তে গলার এই সাইড দিয়ে ব্যথাটা, মানে প্রথমে এই সাইড দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে পুরো গলাটাই পুরো ব্যথা হয়ে যায়। মানে কদিন ধরে রাত্রে আমি ঠিক মতন খেতে পাচ্ছি না, মানে ঢোকই গিলতে পারি না। তো এখনও এই একটু ঘুম থেকে উঠলাম, আস্তে আস্তে এইখানটা ব্যথা শুরু হয়েছে, মানে একবারেই খুব বেশি ব্যথা শুরু হয় না, আস্তে আস্তে এখানে শুরু হয়, তারপরে পুরো গলাটাতেই ব্যথা খুব শুরু হয়। ওই জন্য মানে যখন থেকে শুরু হয় না তখন থেকে এই ঢোক গিলতে খুব অসুবিধা হয়। তো যেটা এখন আবার শুরু হয়েছে, সারাদিন মোটামুটি একটু ভালো ছিলাম আজকে, তো তাই জন্য ব্লগটাও টুকটাক করে করছি। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই। সিঙ্গারা এখানে রয়েছে, গরম সিঙ্গারা, এটা এখন খেয়ে নেব, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তারপর সন্ধ্যেবেলাতেই সোহাগ এসেছিলো, ওকে কিছু ওষুধ আনতে বলেছিলাম, সেইগুলো নিয়ে ও এসেছিলো। তো ওর সঙ্গে একটু বসে কথা বলছিলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি, কিন্তু গলাটায় না আস্তে আস্তে ব্যথাটা বাড়তে শুরু করে দিয়েছিল। তো ওর সঙ্গে কথা বলার পর একসঙ্গে সবাই খেতেও বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে মা সোহাগ একসঙ্গে খাওয়া শুরুও করে দিয়েছে, এদিকে মা খাবারও রেডি করছিল, কিন্তু তার কিছুক্ষণ পর থেকে গলায় এত ব্যথা শুরু হলো আর কথা টোটালি বন্ধ হয়ে গেছিলো।
এত ব্যথা করছিল, আমি এসে পুরো শুয়ে পড়েছি। আর মা তখনই গলায় গরম শেক দিচ্ছিল, ওষুধ লাগিয়ে দিল। তো তারপরে আর ভিডিও করতে পারিনি। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই।